আর প্রিয়তমার চাইতেও আরো অনেক সুন্দর সুন্দর সিনেমা সামনে আসছে। গত ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের প্রিয়তমা সিনেমা বাংলাদেশের ইতিহাসের আগে সমস্ত সিনেমা আয়ের রেকর্ড গড়ছে। নতুন করে আয়ের নতুন রেকর্ড করে শাকিব খানের প্রিয়তমা। এরপরই বর্তমানে শাকিব খানের সিনেমার কাজ চলতেছে। এই দরদ সিনেমা নিয়ে শাকিব খান মুখ খুললেন এবং এই দরদ সিনেমা নিয়ে যা বললেন শাকিব তা নিয়ে দেখুন বিস্তারিত। ঈদের চার মাস পর এসেও শাকিব খানের প্রিয়তমা এখনও হাইপ কমে যায়নি। সিনেমা হল সহ ওটিটিতেও 42 কোটি টাকা আয় করেন। এরপর শাকিব জানান যেন তেন সিনেমা করবেন না, করলে ভালো করেই করবে, যে কথা সেই কাজ। প্যান ইন্ডিয়া সিনেমা দরদ সিনেমা কাজ করতেছে শাকিব, যেখানে একাধিক চমকও রয়েছে। ভারতের নায়িকা সোনাল চৌহান সহ ভিলেন হিসেবে রয়েছে রাহুল দেব। এছাড়াও বাংলাদেশেরও অনেক নামি দামি আর্টিস্ট রয়েছে এই সিনেমায়। দরদ সিনেমা সম্পর্কে শাকিব খানের থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আশাবাদী প্রিয়তমার সমস্ত রেকর্ড ভাঙবে দরদ সিনেমা, কারণ পুরো ইন্ডিয়া সহ 24টি দেশে আমার সিনেমা মুক্তি পাবে, এতে অনেক বেশি আশাবাদী আমি। এই সিনেমার পরিচালক বলেন, শাকিব ভাইয়ের দরদ সিনেমা তার জীবনের সেরা সিনেমা হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় দরদ সিনেমা কতটুকু সফলতা আনতে পারবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন।